সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কলি। আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের যে আমাদের যে বিভিন্ন ধরনের পানি দূষণের উৎস আছে, অর্থাৎ উৎসগুলো কী কী কারণে দূষিত হয় এবং এই দূষণের ফলে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের উপরে কী প্রভাব পড়ে, এই টপিক্সটুকু আজকে আমি তোমাদেরকে আবারও রিভিশন করাবো। আমরা গত দিনে পড়েছিলাম যে হচ্ছে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। আমরা তো জানি যে পানি কেন বিশুদ্ধ করতে হয়, তাই না? পানি বিশুদ্ধ করার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, কিন্তু আমরা পানি বিশুদ্ধকরণ এই কারণে করতে চাই যে আমরা নর্মালি যে ভূগর্ভের বা ভূপৃষ্ঠের যে বিভিন্ন উৎস থেকে পানি পান করি, সেই পানি বিভিন্ন কারণে দূষিত হয়ে থাকতে পারে। মানুষসৃষ্ট কারণে এবং প্রাকৃতিক কারণে, উভয় কারণেই পানি দূষিত হতে পারে। তো এই দূষিত পানি পান করলে আমরা কী করি, বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হতে পারি, আমাদের শারীরিক ক্ষতি এবং হচ্ছে মানুষসহ অন্যান্য উদ্ভিদ এবং প্রাণীরও ক্ষতি হতে পারে। তো এই কারণে যখন আমরা পানি খাই, তখন আমরা সেটাকে কী করতে পারি, আমরা সেটাকে বিশুদ্ধ করে পানি পান করতে পারি। তো বিশুদ্ধকরণের এই জন্যই প্রয়োজনীয়তা রয়েছে। এখন প্রশ্ন হলো, কত রকমভাবে পানি বিশুদ্ধ করা যায়? বিশুদ্ধকরণ প্রক্রিয়া আমরা মূলত পড়েছিলাম চারটি, তাই না? একটা হচ্ছে পরিস্রাবণ, এরপরে হচ্ছে ক্লোরিনেশন, নেক্সট হচ্ছে স্ফুটন, আর তারপরে হচ্ছে পাতন। এই চারটা প্রক্রিয়াতেই মূলত আমরা পানি কী করতে থাকি, বিশুদ্ধ করে থাকি। এই চারটি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি তোমার বাসাতে সচরাচর হয়ে থাকে তুমি কি বলতে পারবে? এই চারটি পদ্ধতির মধ্যে আমরা যে পদ্ধতির সাথে খুব বেশি পরিচিত সেটার নাম হচ্ছে স্ফুটন। তো এই স্ফুটন পদ্ধতিটা কি? স্ফুটন পদ্ধতি হচ্ছে পানি ফুটানোর মাধ্যমে সেটাকে জীবাণুমুক্ত করা। আসলে কি, পানি যদি ফুটানো হয় তাহলে কি এটা জীবাণুমুক্ত হয়? অবশ্যই পানি ফুটালে পানি জীবাণুমুক্ত হয়, তবে তারও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন তোমরা জানো যে পানি যখন ফুটে উঠে, তখন সেইটা সেই সময় থেকে আরও 15-20 মিনিট পানিকে চুলায় রেখে ফুটিয়ে নিলে সেটা কী হয়, জীবাণুমুক্ত হয়। অতঃপর সে পানিটাকে ছেঁকে নিয়ে পান করার কাজে বা অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে, এতে পানি জীবাণুমুক্ত হয়ে থাকে। তো এই ছিল আমাদের গতদিনের পাঠের পূর্ব আলোচনা। আমাদের আজকের পাঠে আমরা যাই, আমাদের প্রথমেই আমরা জানবো যে আমাদের পানির উৎসগুলো দূষণের কারণ কী, কী কী কারণে আসলে আমাদের পানি দূষিত হতে পারে। তো সবার প্রথমে আমি আমাদের বাসা থেকে শুরু করি। আসলে পানি এমন একটা জিনিস যেটা প্রাকৃতিক উৎস, তাই না? মানুষ তো পানি তৈরি করতে পারে না, প্রাকৃতিক উৎস। কিন্তু এই প্রাকৃতিক উৎসটা বিভিন্ন কারণে আমরা কী করে ফেলি, দূষিত করে ফেলি, এবং এই দূষণের কারণ বেশিরভাগই কিন্তু মানুষ। আর প্রাকৃতিক কারণেও পানি দূষণ ঘটে থাকে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তবে পানি দূষণের কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে ভূপৃষ্ঠের উপরের বিভিন্ন উৎসগুলো এবং ভূগর্ভস্থ পানিও কিন্তু দূষিত হয়। হ্যাঁ, সেটা মানুষসৃষ্ট না হলেও কিন্তু দূষিত হচ্ছে। তো প্রথম কারণ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের গৃহস্থালি, যেমন ধরো আমাদের গোসলের পানি, পায়খানার বর্জ্য পানি এবং অন্যান্য কাজে যে ব্যবহৃত পানি, এই পানিগুলোর বেশিরভাগই কোথায় যায় এটা কি তোমরা জানো? এই পানিগুলোর বেশিরভাগই যায় হচ্ছে নদীতে, অর্থাৎ এই লাইনগুলো উন্মুক্ত হয় গিয়ে নদীতে। তো নদী এতে প্রচুর পরিমাণে কী হয়, জীবাণুযুক্ত হয়ে যায়। কারণ আমাদের গোসলের পানির সময় আমাদের শরীরের ময়লা, তারপরে আমাদের পায়খানার বর্জ্যের পানি, অন্যান্য কাজেও বাড়িতে যেমন কাপড় কাচা, থালা বাসন ধোয়া, এই পানিগুলোও আমাদের দেখা যায় যে কোনো না কোনোভাবে নদীতে, নদনদীতে গিয়ে পৌঁছে, তখন এটার থেকে প্রচুর পরিমাণে পানি দূষিত হয়ে যায়। তাহলে এটা একটা কারণ। তারপরেও আরও কারণ আছে, যেমন ধরো গৃহস্থালির কঠিন বর্জ্য, যে কঠিন বর্জ্যগুলো আমরা বাড়িতে আমাদের তৈরি হয়, সেই বর্জ্যগুলোকে দেখা যায় আমরা ডাস্টবিনে অথবা আমরা খোলা কোনো জায়গায় ফেলে দিয়ে আসি। তো এরকম যখন করি আমরা, তখন যে জিনিসটা হয় সেটা হলো যে এখান থেকে উৎকট গন্ধ ছড়া, এটা পচে যায়, তারপরে এবং এখান থেকে জীবাণু দেখা যায় বায়ুতেও ছড়িয়ে যাচ্ছে, বায়ুও দূষিত হচ্ছে, মাটিও দূষিত হচ্ছে, এবং এখানে যখন বৃষ্টি হয় তখন এই জিনিসগুলোর জীবাণুগুলো পানির মধ্যে গিয়ে মিশে এবং পানিকে কী করে, দূষিত করে ফেলে। তাহলে এটা আর একটা কারণ। তারপরে আরও কারণ আছে, যেমন শিল্পকারখানার বর্জ্যের কারণেও কিন্তু হচ্ছে কী হয়, পানি দূষিত হয়ে যায়। বেশিরভাগ বাংলাদেশি শিল্পকারখানার একটাতেও ভালো বর্জ্য ব্যবস্থাপনা নেই, যার ফলে শিল্পকারখানার বিভিন্ন ধরনের যে বর্জ্য তৈরি হয়, যেমন ধরো ডাইং
ফ্যাক্টরি, তারপরে হচ্ছে রং, সার কারখানার কাগজ, টেক্সটাইল মিল, এই সবগুলোর বর্জ্য কিন্তু সরাসরি কোথায় গিয়ে পড়ে? পানিতে বা নদীতে গিয়ে পড়ে। তো এই নদীতে যাওয়ার পরে নদীর চরম মাত্রায় দূষণ ঘটে। তোমরা বুড়িগঙ্গা নদীর বর্তমান চেহারা নিশ্চয়ই সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখে থাকো। তো বুড়িগঙ্গার পানি হয়ে গেছে কুচকুচে কালো। এর কারণ হচ্ছে বুড়িগঙ্গার আশেপাশে ট্যানারি আছে, ট্যানারির যত বর্জ্য সবই কিন্তু বুড়িগঙ্গায় গিয়ে নামে। এই সাথে সেই সাথে বিভিন্ন ধরনের টেক্সটাইল মিলের রং, ডাইংয়ের রং সব কিছু একবারে গিয়ে বুড়িগঙ্গায় মিশার কারণে বুড়িগঙ্গার বর্তমান অবস্থা এরকম। এখানে এখন আর কোনো মাছ পাওয়া যায় না। দূষণের ফলে মাছ তো দূরে থাক, অন্যান্য জলজ প্রাণীগুলোরও মৃত্যু ঘটেছে। এছাড়াও পানি দূষিত হওয়ার আর একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে নৌকা, স্টিমার, লঞ্চ, হ্যাঁ ফেরি, এগুলোর থেকে যে তেল বা জ্বালানির অংশাবশেষ এগুলো সবই কিন্তু পানিতে গিয়ে পড়ে। এগুলো শোধন ব্যবস্থা নাই, সবই পানিতে গিয়ে পড়ে, যার কারণে কি হয়, পানি দূষিত হয়। তো এগুলো হচ্ছে মানুষের সৃষ্টি করা কারণ। আমরা জানলাম আমরা নিজেরাই এই সকল কাজ কিন্তু করে থাকি, আমরা চোখে দেখতেও পাই, কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই না বলেই আমাদের এই দূষণের মাত্রা এখন এত বেশি। প্রাকৃতিক কিছু কারণেও কিন্তু পানি দূষিত হয়ে থাকে, যেমন হচ্ছে নদী ভাঙন, তারপরে হচ্ছে ঝড় তুফান, তারপরে হলো মাটি হচ্ছে ভেঙে যাওয়া, তারপরে ধুলিকণা, এই কারণেও হচ্ছে পানি কি হয়, দূষিত হয়। অনেক সময় মাটি এত বেশি পানিতে মিশে যায় যে পানি দূষিত হতে পারে। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি যে পানি দূষণের, পানি দূষণের কারণ দুই রকম, তাই না? একটা হচ্ছে প্রাকৃতিক দূষণ, প্রাকৃতিক দূষণ, আর আরেকটা হচ্ছে মনুষ্য সৃষ্ট দূষণ। প্রাকৃতিক দূষণ আমরা কি বললাম, যে দুর্যোগ, ঝড় তুফান, নদী ভাঙন, ধুলিকণা ইত্যাদির কারণে প্রাকৃতিক দূষণটা হয়ে থাকে। আর মানুষ সৃষ্ট দূষণ এটা তো জানোই, তাই না? বর্জ্য ফেলা, এটা হচ্ছে গৃহস্থালির বর্জ্য বা বাড়ির বর্জ্য, বাড়ির বর্জ্য ফেলা, কলকারখানার বর্জ্য, ট্যানারি, ইত্যাদি। ভূগর্ভস্থ পানীয় কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ, যেমন আর্সেনিক, এটার কারণেও কিন্তু কি হচ্ছে, পানি দূষিত হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক পানির উৎস আর্সেনিক দ্বারা দূষিত, যার কারণে মানুষ ওইখানকার পানি কি করতে পারে না, পান করতে পারে না। এখন আসি আমরা, যে এই যে পানি বিভিন্ন কারণে দূষিত হলো, এটা মানুষসৃষ্ট কারণ হোক বা প্রাকৃতিক দূষণ হোক, যে কারণেই হোক, এই যে পানি দূষিত হয়ে গেল, এই দূষিত পানির প্রভাবটা কী, এটা উদ্ভিদের উপর প্রভাব কী, প্রাণীর উপরে কী এবং মানুষের উপরে কী? তো আমরা প্রথমেই জানি যে দূষিত পানি পান করলে বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে, যেমন টাইফয়েড, কলেরা, তারপরে আমাশয়, হ্যাঁ হেপাটাইটিস বি, এই ধরনের রোগগুলো কী হতে পারে, পানি দূষণের বা দূষিত পানি খাওয়ার ফলে আমাদের এই রোগগুলো হতে পারে। বিভিন্ন ধরনের জৈব পদার্থ যদি হচ্ছে পানিতে মিশে, যেমন গোবর, তারপরে প্রাণী উদ্ভিদ, এগুলোর হচ্ছে ধ্বংসাবশেষ। তো অনেক সময় এরকম হয় না যে প্রাণী, কোনো প্রাণী মারা গেল, গরু কুকুর এগুলো প্রাণী মারা গেল, পানিতে ফেলে দেওয়া হয়, নদীতে ভাসায় দেওয়া হয়। আবার বিভিন্ন গাছপালা এগুলো কেটে বা নদীর আশেপাশের গাছ ভেঙে গেছে, এগুলো পানিতে পড়ে কী হতে পারে, পানি দূষণ হতে পারে। তো এই দূষিত পানি, বিভিন্ন খাদ্যের বর্জ্য, এগুলোর ফলে দেখা যায় যে পানিতে অক্সিজেনের মাত্রা কী হয়েছে, কমে গিয়েছে। আর যখন পানিতে অক্সিজেনের মাত্রা অনেক কমে যায়, তখন বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী উভয়ই কী হয়, ক্ষতির সম্মুখীন হয়। তাহলে এভাবেও কিন্তু প্রাণীরা এবং উদ্ভিদরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া দেখা যায় যে আরও বিভিন্ন ধরনের পানিতে যদি শ্যাওলার পরিমাণ বেড়ে যায়, যেমন আমি বলি যে আমেরিকার উত্তর ওহাইও নামক একটা অঙ্গরাজ্য রয়েছে, যেই অঙ্গরাজ্যটিতে
একটি হ্রদ আছে যার নাম ইরি। এই হ্রদটিকে 1960 সালে মৃত ঘোষণা করা হয়েছে। এর কারণ কি জানো? এই হ্রদটির আশেপাশে ছিল হচ্ছে ডিটারজেন্ট ফ্যাক্টরি। এই ডিটারজেন্ট ফ্যাক্টরি থেকে প্রচুর পরিমাণ ফসফেট পানির সাথে মিশে গিয়েছিল, আর ফসফেটের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে শ্যাওলার পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পায়। তো শ্যাওলার পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে পানিতে মানে অক্সিজেনের পরিমাণ একদম কমে যাচ্ছিল। এর ফলে হচ্ছে জলজ প্রাণী এবং মাছ মারা গিয়েছে সব। এই কারণে এটাকে মানে মৃত ঘোষণা করা হয়েছে। তো আমাদের বুড়িগঙ্গাও এরকম মানে মৃত ঘোষণার অপেক্ষায়, এরকম অবস্থা। তো এই ধরনের যদি কলকারখানার বর্জ্যও মিশে গিয়ে থাকে পানিতে, তাহলে কি হয়? বিভিন্ন ধরনের জলজ প্রাণী সহ উদ্ভিদও মারা যেতে পারে এবং ক্ষতির সম্মুখীন হতে পারে। বিভিন্ন ধরনের অজৈব পদার্থের যেমন হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলো পানিতে অতিরিক্ত পরিমাণে গেলে এবং সেই পানি ব্যবহার করলে আমাদের হাত পায়ের ক্ষতি সহ আমাদের যদি কাপড় চোপড় ধুই, সে কাপড় চোপড়েও ক্ষতি হয় এবং হচ্ছে উদ্ভিদ এবং জলজ উদ্ভিদ এবং প্রাণীর ক্ষতি হয়ে থাকে। তো আমাদের বিভিন্ন ধরনের আরও পদার্থ রয়েছে, যেমন পানিতে যদি পারদের পরিমাণ বেশি হয়, সীসার পরিমাণ বেশি হয়, আর্সেনিকের পরিমাণ বেশি হয়, তাহলেও নির্দিষ্ট কিছু ক্ষতির আমরা সম্মুখীন হই। যেমন পারদের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের মস্তিষ্ক কী হতে পারে? বিকল হতে পারে। তারপরে আমাদের দেখা যায় যে ত্বকের ক্যান্সার হতে পারে। হ্যাঁ, তো এরকম কোনো কোনো অঙ্গ বিকল হয়ে যেতে পারে। তো এরকম ধরনের ঘটনাগুলো পারদ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে আমাদের সঙ্গে হয়ে থাকে। সীসা আছে, এই সীসার ফলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরে জ্বালা পড়া হয়, তারপরে হলো আমাদের দেখা যায় যে স্কিনের কোনো জায়গায় হচ্ছে পুড়ে গেল বা নষ্ট হয়ে গেল, এরকম হতে পারে। আমাদের কোনো আমাদের কিডনি বিকল হয়ে যেতে পারে, মানে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ এরকম জিনিস বিকল হয়ে যেতে পারে। এই ঘটনাগুলো ঘটতে পারে যদি সীসার পরিমাণ বেশি থাকে। আর আর্সেনিক দূষণ তো তোমরা সবাই জানো, এটা তার আর্সেনিকোসিস হয়। এছাড়াও ফুসফুসের ক্যান্সার হতে পারে, পাকস্থলীরও রোগ হতে পারে যদি আর্সেনিক সমৃদ্ধ পানি কেউ পান করে থাকে। এছাড়াও তেজস্ক্রিয়তার মাধ্যমেও হচ্ছে পানির দূষণ ঘটে। এর আগে তোমরা নিশ্চয়ই শুনেছ যে জাপানের ফুকুশিমায় হচ্ছে যে তেজস্ক্রিয় ছড়িয়ে পড়েছিল, এর ফলে পানি দূষিত হয়েছে, ওদের পানির উৎস দূষিত হয়েছে। তো এরকম তেজস্ক্রিয় দূষিত পানি যদি আমরা পান করে থাকি তাহলে আমাদের ক্যান্সার হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, মানে শ্বাসনালীর বিভিন্ন রোগ হতে পারে। তো কত দেখো যে কত খারাপ প্রভাব যদি আমরা দূষিত পানি পান করি, অথচ পানির উৎস যখন আমরা নষ্ট করে দিই তখন কিন্তু এই কথাগুলো আমাদের মনে থাকে না। তাই আমরা সচেতনভাবে কখনোই পানি দূষিত হয় এরকম কোনো কাজ করবো না। অবশ্যই পানি পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করব এবং সেই সাথে পানির হচ্ছে আমরা সুষ্ঠু ব্যবহার করব এবং সেই সাথে পানি দূষিত না হয় সেই জিনিসটা আমরা খেয়াল রাখব। তো এই ছিল তোমাদের আজকের পাঠ। আজকের পাঠে আমরা জানলাম পানি বিভিন্ন উৎস দূষণের কারণ, সেটা প্রাকৃতিক কারণ হোক, মানুষ সৃষ্ট কারণ হোক, এবং সেই সাথে পানি দূষিত হয়ে গেলে এর কী প্রভাব আসলে পড়ে। উদ্ভিদের ক্ষেত্রে প্রভাব পড়ে, প্রাণীর ক্ষেত্রে পড়ে এবং মানুষের ক্ষেত্রেও পড়ে। তো এই আজকে তোমাদের যেটা হোমওয়ার্ক সেটা হলো জীবদেহে পানি দূষণের, দেখো আমি জীবদেহে উল্লেখ করেছি তার মানে উদ্ভিদ প্রাণী উভয় লিখতে হবে, পানি দূষণের প্রভাব বিশ্লেষণ করো। জীবদেহে যে পানি দূষণের প্রভাব রয়েছে সেগুলো কী কী, এগুলো প্রত্যেকটাই তোমাকে সুন্দর পয়েন্ট করে লিখে তুমি খাতার ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। আজকের পাঠ সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইভ ক্লাসে আলোচনা করে নিতে হবে, নিয়মিত পড়াশোনা করবে। এই সাথে অবশ্যই বাসায় যে আমাদের বিভিন্ন গুরুজন রয়েছে, আমাদের পিতামাতা রয়েছে, তাদের সবার সাথে সুন্দর ব্যবহার করবে, তাদেরকে তোমার যতটুকু সম্মান দেওয়ার কথা ততটুকু দেবে, হাসি মুখে সবসময় সবার সাথে কথা বলবে। তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সঙ্গে আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।